ওয়েলকাম টু অল টাইম ফ্রি টিউটার। আজকে আমরা শুরু করব ফ্র্যাকশনের ট্রিক কিভাবে ব্যবহার করব। এই যে ভগ্নাংশটা আছে, 1/5, 3/8, 6/25, খুবই সহজ সহজ তিনটে ফ্র্যাকশন আছে, ঠিক আছে। এখানে ওই যে মিডল স্টেপটা, ওটাকে কীভাবে স্কিপ করতে পারি, এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে 5, 8 আর 25-এর লসাগু বের করতে হবে। তাড়াতাড়ি করে ক্যালকুলেট করে ফেলি, প্রথমে 5 দিয়ে যাবে, খুব সহজেই আমরা ক্যালকুলেট করতে পারবো। এটা 1, এখানে কিছুই হবে না, এটা যা আছে তাই থাকলো, আর এটা 5, ব্যাস শেষ, আর কিছু করতে হবে না, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ডিনোমিনেটার কি হবে, প্রত্যেকটা ডিনোমিনেটার হবে 5×8×5। প্রত্যেকটা এই গুণটা করার কোনো দরকার নেই, এই গুণটা করতে গিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে। পরীক্ষা হলে এটা এই গুণটা করার কোনো দরকার নেই, এটা যেমন আছে সেরকম রেখে দেবে, পরে যদি সময় থাকে তখন করে নেবে। এই হরের লবের যে গুণটা আছে সেটা করতে হবে, 1-এর সঙ্গে কত গুণ করতে হবে, 3-এর সঙ্গে কত গুণ করতে হবে, আর 6-এর সঙ্গে কত গুণ করতে হবে, শুধু এই তিনটে গুণটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখা যাক কীভাবে করব, 1-এর সঙ্গে কত গুণ করব, ঠিক আছে। এখানে হরে কত আছে, 5, তাই আমাকে এখানে কি করতে হবে, এই যে লসাগুর যে লাস্টের যে কটা টার্ম বেরিয়েছে এখান থেকে আমাকে 5 ঢাকতে হবে, শুধু 5। আমি এখান দিয়ে, তুমি পেন্সিল দিয়ে তুমি কী করবে, 1 হাত দিয়ে 5 ঢাকলে, কিন্তু আমি এখানে ঢাকলে তুমি তোমার কোনো অসুবিধা বুঝতেই পারবে না, সেই জন্য আমি কী করছি, আমি এই ট্রিকটা ব্যবহার করছি, আমি এটাকে কভার করে দিলাম এইভাবে, ব্যাস, ঠিক আছে। তুমি হাত দিয়ে আঙুল দিয়ে চেপে ধরলে, তাহলে কত পড়ে থাকলো, পড়ে থাকলো শুধু 5 আর 8, 5×8=40, তাহলে 1-কে কত দ্বিগুণ করতে হবে, 40 দ্বিগুণ করতে হবে, ব্যাস সহজ, ঠিক আছে। এরপরে কি করব, এখানে হচ্ছে 8, তাহলে আমাকে কি করতে হবে, 8 ঢাকতে হবে, 8 কিভাবে পাবো, শুধু এখানে 8, ব্যাস 8 ঢাকলাম, এইভাবে ঢেকে দিলাম, তাহলে কি কি পড়ে থাকলো, শুধু 5 আর এই 5, 5×5=25, তাহলে 3-কে কত দ্বিগুণ করতে হবে, 25 দ্বিগুণ করতে হবে, ঠিক আছে। এবার এখানে কত আছে, 25, 25 মানে হচ্ছে 5×5, তার মানে এই 5টাকে ঢাকবো আর এই 5টাকে ঢাকবো, দুটো 5-কে ঢাকবো, তাহলে 25 হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো, 1 আর 8, এক তো ইম্পর্টেন্ট না, 1 কে 3, তাহলে 8, 8×8, তাহলে 6-এর সঙ্গে কত গুণ করবো, 8 দ্বিগুণ করবো, ব্যাস হয়ে গেল, সহজ, ঠিক আছে। আমি একটু কঠিন প্রবলেম নিচ্ছি, ঠিক আছে, এটা খুবই সহজেই বোঝা গেল, ঠিক আছে। আমি এইবার একটা কী করছি, আমি একটা একটু কঠিন প্রবলেম নিচ্ছি, এই সংখ্যাটা ঠিক আছে, কোনটা সব থেকে বড়, কোনটা সব থেকে ছোট, ঠিক আছে। আমাদের এখানে কি করতে হবে, এখানে লসাগু বের করতে হবে, 85, 31 আর 306, ঠিক আছে। এখানে অবশ্যই বোঝা যাচ্ছে এটা 31 নয়, এটা 34, ঠিক আছে। আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, আমরা এখানে প্রথমে, আমি জানি 34 মানে 7, 17×34, তারপরে 17 আমরা ট্রাই করব, 5×17=85, 17×34, আর এটা দেখতে হবে 17 দিয়ে যায় কিনা, 17×17 তাহলে কত পরে থাকছে, 136, 136 মানে হচ্ছে 8×17=136, ঠিক আছে। এবার কি যাবে, এবার আবারও 2 দিয়ে যাবে, ঠিক আছে, 5, 5 থাকলো, 2টা 1 হয়ে গেল, 18টা 9 হয়ে গেল, ঠিক আছে, কমপ্লিট। এইবার
তাহলে এখানে প্রত্যেকের হরে কি হবে? 17 × 2 × 5 × 9। গুণটা করার কোনো দরকার নেই, গুণটা যেমন আছে সেরকমই রেখে দাও, পরে যদি হাতে সময় থাকে তখন করা যাবে। প্রত্যেকের হরে এটা লিখে দাও, ঠিক আছে? প্রত্যেকের হরে এরকমই লিখে দাও, শুধু লবের গুণটা করতে হবে, এটা ইম্পর্টেন্ট। এখানে কি, এখানে 73-র সঙ্গে কত গুণ করতে হবে, 31-এর সঙ্গে কত গুণ করতে হবে, আর হচ্ছে 71-এর সঙ্গে কত গুণ করতে হবে সেটা আমরা জানতে চাইছি। ব্যাস এবার কি করব, এখানে 85 আছে, ঠিক আছে? এখানে যে সংখ্যাগুলো আছে এর ভেতর থেকে আমাকে 85 কভার করতে হবে। 85 মানে হচ্ছে 5 × 17 = 85, তার মানে এই 17টাকে ঢাকবো আর 5টাকে ঢাকবো, 5 × 17 = 85, সেজন্য আমরা এই দুটোকে ঢাকবো। তাই আমি এই 5টাকে ঢেকে দিলাম, এই 17টাকে ঢেকে দিলাম, ঠিক আছে? তাহলে কত পড়ে থাকলো, 2 আর 9, 9 × 2 = 18, তাহলে 73 গুণ হবে 18 দিয়ে। ঠিক আছে, এইবারে এখানে আসি, এখানে কত আছে, 34। 34 মানে হচ্ছে 17 × 2 = 34, 17 ঢাকবো আর 2 ঢাকবো, তাহলে কত পড়ে থাকলো, 9 আর 5, 5 × 9 = 45, তাহলে 31কে গুণ করব 45 দিয়ে, ঠিক আছে? এইবার 306 মানে হচ্ছে 9, 18 আর 17 গুণফল, 18 মানে হচ্ছে 9 × 2 = 18, তার মানে এই 2টা ঢাকবো 9টা ঢাকবো, 9 × 2 = 18, 18 আর 17 গুণফল, এই 3টে ঢাকবো, তাহলে পড়ে থাকলো শুধু 5, তার মানে 71কে 5 দিয়ে গুণ করবো। বুঝে গেল? খুবই সহজেই আমরা ওই স্টেপটাকে স্কিপ করতে পারবো, কিন্তু তার জন্য আমাদের লসাগুটাকে খুব ভালো করে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ।